টেলিফোন বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার, আর বিভিন্ন পথ অতিক্রম করে আজকের এই মোবাইল ফোন আর এর পথ প্রদর্শক টেলিফোন। টেলিফোন আবিষ্কারের কথা কম বেশি সবারই জানা, কিন্তু ফোন তুলে হ্যালো বলার রহস্য অনেকেরই অজানা। আলেকজান্ডার গ্রাহাম বেল স্কটল্যান্ডের এডিনবার্গে 1847 সালের 3 মার্চ জন্মগ্রহণ করেন এবং 1922 সালের 2 আগস্ট মৃত্যুবরণ করেন। জীবনদশায় তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার প্রতিভার ছাপ রেখেছেন, যা মানব কল্যাণের ইতিহাসে স্মরণীয় থাকবে। এর মধ্যে টেলিফোন অন্যতম। গ্রাহাম বেলের মা এবং স্ত্রী দুজনেই ছিলেন বধির। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি শ্রবণ শক্তি সম্পর্কিত ডিভাইস নিয়ে কাজ করেন। এরই এক পর্যায়ে তিনি টেলিফোন আবিষ্কার করেন। আজকাল আমরা রিসিভার তুলেই হ্যালো বলে সম্বোধন করি অপর প্রান্তে থাকা বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, বন্ধুদের সঙ্গে। এই হ্যালো শব্দটি কেন বলি বা এর উৎপত্তি কোথায় বা কখন থেকে কিভাবে হ্যালো বলা শুরু হলো তা হয়তো আমরা অনেকেরই জানা নেই। হ্যালো একটি মেয়ের নাম, পুরো নাম মার্গারেট হ্যালো। তিনি ছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ড। টেলিফোন আবিষ্কার করে গ্রাহাম বেল টেলিফোনের প্রথম যে শব্দটি বলেন তা হলো হ্যালো। সেই থেকে হ্যালো শব্দটি বিশ্বজুড়ে টেলিফোন ব্যবহারকারীদের কাছে একটি প্রিয় শব্দ। মানুষ গ্রাহাম বেলকে ভুলে গেল, কিন্তু তার ভালোবাসার মানুষটিকে ভুলেননি। টেলিফোন নামক যন্ত্রটি যতদিন থাকবে ততদিন মার্গারেট হ্যালো বেঁচে থাকবে মানুষের মুখে মুখে।